চুক্তি অনুযায়ী হরজোর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষে টার্মিনালটি বুঝিয়ে নেবে বাংলাদেশ সিভিল এভিয়েশন। এই মুহূর্তে তৃতীয় টার্মিনালে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, নকশা, কারুকার্য এবং নান্দনিকতা সব মিলিয়ে সিঙ্গাপুরের চাঙ্গে বিমানবন্দরের আদলে নির্মাণযোগ্য প্রায় শেষের পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আমরা টার্মিনালের ঠিক পাশে রয়েছি। আজকে চুক্তি অনুযায়ী যেটি সোয়া চার বছর পর অর্থাৎ 2019 সালে যে নির্মাণ কাজ শুরু হয় 28 ডিসেম্বর, সেই ডিসেম্বরের পর থেকে প্রায় 4 বছর 3 মাস এরকম সময়ের পরে কিন্তু আজকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চুক্তি অনুযায়ী এই নির্মাণযজ্ঞের কাজ শেষে প্রকল্পটি হস্তান্তর করবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিভিল এভিয়েশনকে। এবং এই সিভিল এভিয়েশন এই প্রকল্পটি বুঝে নেওয়ার পর বাকি কিছু আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে, ইন্টেরিয়র সব কিছু মিলে এই কাজগুলো চুক্তি অনুযায়ী কিছুদিনের মধ্যে এই কাজগুলো শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব মিলে বলা যায় যে আজ থেকে এই কার্যক্রমের মহাযজ্ঞের যে নির্মাণযজ্ঞ, সেই নির্মাণযজ্ঞের কিন্তু মোটামুটি বেশিরভাগ কাজই কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ 95% কাজ কিন্তু শেষ। এরপরে বাকি কাজগুলো কিন্তু সিভিল এভিয়েশনের নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তা জনবল সব কিছু মিলে এই সংক্রান্ত কাজগুলো কিন্তু শুরু করবে সিভিল এভিয়েশন। যেহেতু অক্টোবরকে টার্গেট নিয়ে, উদ্বোধনের টার্গেট নিয়ে, সেবা শুরু টার্গেট নিয়ে কিন্তু কাজ করছে সিভিল এভিয়েশন, সেক্ষেত্রে এই টার্মিনালের মধ্য দিয়ে বলা চলে যে বিশ্ব এভিয়েশন খাতের নান্দনিক যে একটি টার্মিনাল বাংলাদেশ উপহার দিচ্ছে যাত্রী সেবার জন্য, দেশি এবং বিদেশি যাত্রীদের জন্য প্রায় 2 কোটির বেশি যাত্রী প্রতি বছর এই টার্মিনালের মাধ্যমে সেবা পাবেন, সেই লক্ষ্যে যে কাজ করা সেটির কিন্তু বলা চলে যে শেষ অবস্থায় কিন্তু অবস্থান করছে সিভিল এভিয়েশন। এবং এর মধ্য দিয়ে বিদেশি যাত্রী যারা এটি ব্যবহার করবেন এবং দেশি যাত্রী তারা ব্যবহার করবেন, তারা কিন্তু এই প্রচারণার মাধ্যমে বাংলাদেশের যে আকাশপথের যাত্রা আরও সাবলীল এবং সুন্দরভাবে যে সিভিল এভিয়েশন দেবে সেটির কিন্তু একটি প্রচারণা কিন্তু শুরু হবে। এবং এর মধ্য দিয়ে বলা চলে যে সিভিল এভিয়েশনের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে। এবং চেয়ারম্যান যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে প্রায় 6,000 জনবল কিন্তু রাখবে এই টার্মিনাল পরিচালনা করতে। ইতিমধ্যে 2,500 জনবল তারা নিয়োগের প্রক্রিয়ায় রয়েছে এবং বাকি জনবল কিন্তু ধীরে ধীরে তারা এখানে জনবল নিয়োগ করবে। তো সব মিলে 37টি পার্কিং সহ বিভিন্ন সেবা থেকে শুরু করে অটোমেশন সেবা এবং অটোমেশন সব কিছু সার্ভিস নিয়ে কিন্তু এই তৃতীয় টার্মিনাল তাদের কার্যক্রম শুরু করবে। এবং এর মধ্য দিয়ে বলা চলে সিভিল এভিয়েশন নতুন একটি জাগতিক এবং নতুন একটি প্রাণবন্ত একটি সেবার মধ্য দিয়ে কিন্তু কাজ শুরু করবে আগামী অক্টোবর থেকে, এমনটাই কিন্তু জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তো আমার কাছে সব মিলে ছিল থার্ড টার্মিনালের যে আজকে চুক্তি হস্তান্তর অনুষ্ঠানের কার্যক্রমের সবশেষ অবস্থা এবং এর মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করবে নতুন ধাপের কাজ, সেটি খবরাখবরের সবশেষ। তৃতীয় টার্মিনালের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম হরজোর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।